السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. عن يعني ابن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم إمرئ ليه رك رواه البخاري محترم شبابوتي أبستيد علماء كرام অতিথিবৃন্দ সুধি মন্ডলী সামনে উপবিষ্ট শ্রদ্ধা মুসলিম ভাতৃমণ্ডলী আমার প্রাণ প্রিয় ছাত্র ও যুবক ভাইরা পর্দার মা ও বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন আমি যে সমস্ত ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন সময় শ্রম অর্থ বুদ্ধি ব্যয় করেছেন এবং আপনারা যারা বিভিন্ন স্থান থেকে এসে মাহফিলে সামিল হয়েছেন আল্লাহ আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন আমি বন্ধুরা আমার কিয়ামতের আলামত এবং বর্তমান প্রেক্ষাপট এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো রসুল্লাহ আলিহাসাল্লাম একদিন বসে আছেন এক সাহাবী গিয়ে বলছেন মাতা الساعه কিয়ামত কখন হবে রাসূল বলছেন মা আআদাতালাহ এই তুমি কি প্রস্তুতি নিয়েছো তুমি যে কিয়ামতের কথা ভাবছ তো কি প্রস্তুতি নিয়েছ তখন সাহাবি বলছেন মা আদাতুল্লাহা আমি মিন কাতির তালা সলাতিন ওলা সৌমিন ওলা সদাকাতিন আল্লাহ রাসুল্লাহ আমি কোনো প্রস্তুতি নেইনি বেশি এবাদত করে যে প্রস্তুতি নিয়েছি এমনটা না সালাত বেশি পড়ি না সিয়ামও বেশি করিনি সাদাকাও করিনি সাদা কািনি কিনবুল্লাহ তবে প্রস্তুতি আমার একটাই আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি রসুল সাল্লাম এত খুশি হলেন এত খুশি হলেন মূলত তার প্রশ্ন ছিল কিয়ামতের দিন আমি থাকবো কার সাথে কিয়ামত কখন হবে আমার কি হবে সাল্লাম বললেন তাকে রসদামান ঠিক আছে তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন জান্নাতে তুমি তার সাথেই থাকবে আপনারা কি ভালোবাসেন কথাটা মন থেকে বললেন না মুখ দিয়ে বললেন মনে হয় না তো কিয়ামতর কথা বলে আলোচনা করে কি লাভ হবে বলেন তো দেখি কিয়ামতের কথা বলে কি লাভ হবে আপনার তো কোনো প্রস্তুতি নেই রসুল মোহাম্মদ সাল আল সাল্লামকে ভালোবাসেন এটা মুখের কথা অন্তরের কথা না ওই দেখেন আপনারা এখানে বসে আছেন যে পার্শে দেখেন এরা মানে মনে হচ্ছে জঙ্গলে পশু পাখির মতো চেঁচামেচি করছে তাদের বোধ বুদ্ধি কিছুই নাই এই বাজারটা এই তরুণ ছেলেরা তোমরা যারা আছো একটু দেখো তো তাদেরকে থামানো যায় কিনা এদের সামান্যতম মানে গান বাজনা শুনে শুনে হিতাই জ্ঞান কিছুই নাই তাও আবার শুক্রবার আজকে যত গানের অনুষ্ঠান সব হয় শুক্রবারে এবং বিকালে হয় যখন দোয়া কবুলের সময় সেই সময় গান বাজনা নিয়ে মত্ত থাকে প্রত্যেকটা টিভি চ্যানেল এই শুক্রবারের বিকেলে যত নগ্ন নোংরা জঘন্য বর বর ছবি আছে সেইটা ছাড়ে শুক্রবারের দিন বিকেলে এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত একটা দুর্ভাগ্য এদের বোধ বুদ্ধি কিছুই নাই আমি বলেছি আবেদন করি রাত অনেক হয়েছে সাড়ে দশটা বাঁচতে যাচ্ছে তো একটু আলোচনা শুনে ফজিলত নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন কিন্তু এই প্রস্তুতিটা কেউ নাই না আসলে আলোচনার মধ্যে আরো কিছু আলোচনা আসবে তো সেটা আমি আপনাদের বলতে চাইব ইনশাআল্লাহ তো আপনারা প্রস্তুতি নিয়েছেন কি কিয়ামতের জন্য আপনার রাসুলকে ভালোবাসেন ভালোবাসার কিন্তু ধরন আছে একটা এ দেখেন একটা ধরন বাহাক ইলাঘা ইল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ মানে দুই আঙ্গুলে চমু দেওয়া আর চোখ লগড়ানো এইটা একটা ভালোবাসা আর আর একটা ভালোবাসা হলো শবে বরাতের দিন হালুয়া রুটি খাওয়া আল্লাহ রাসুলের দাঁত ভেঙে গিয়েছিল খেতে পারছিলেন না তাই হালুয়া রুটি খেয়েছিলেন শবে বরাতের রাত্রিতে সেটা খাওয়া এটা একটা ভালোবাসা আর একটা ভালোবাসা সারা বছর নেংটিমারি ঘুরে বেড়ায় সালাতের ধার ধারে না সিয়ামের ধার ধারে না ঈদে এ দিনে এই মারদুদ এই বদমাস আল্লাহ নবীর ভালোবাসা দেখায় এটা একটা ভালোবাসা আপনারা এইগুলোর কোনটির মধ্যে আছেন একটা তো নাই তাহলে কিসের ভালোবাসেন আপনারা হাদিসটা পাবেন সৈব উখানের দ্বিতীয় খণ্ডের এক হাজার একাশে বিশটাই মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন লাইভ মেনু আহাদ হুকুম হাত এখন আহাব্বা ইলাই মি ওয়াদিহি ও ওয়ালাদিহি ও নাসি আজমাইন কে মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে প্রিয় হব তার পিতামাতা। তার সন্তান সন্ততি এবং পৃথিবীতে যত মানুষ আছে সবার চেয়ে আমি তার কাছে প্রিয় না হওয়া পর্যন্ত সে মমিন হতে পারবে না তাহলে পিতা বাদ দিলাম সন্তান বাদ দিলাম আপনার কাছে মোহাম্মদ সাল আলাইসাল্লাম বেশি প্রিয় নাকি সেটা একটু ভাবেন এখানে যারা উপস্থিত আছে অধিকাংশের মুখে দাঁড়ি নাই যাদের দাড়ি নেয় তারা মনে কষ্ট পায় না দুই নম্বর অধিকাংশের কাপুরি টাকরুর নিচে আছে তিন অধিকাংশ মানুষই সুদ খায় চার অধিকাংশ মানুষই ফেসবুক ইউটিউব ইন্টারনেট টুইটার টিভি সিনেমা এইগুলোর মাধ্যমে যত নগ্ন যত খারাপ কাজ সেই নগ্ন চেহারা মহিলাদের দেখা আর গান বাজনা শোনা এই কাজগুলো করে থাকে তাহলে আল্লাহর নবীকে ভালোবাসলেন কি করে ভালোবাসা কিভাবে আসলো আমি তো বুঝলাম না আপনি সালাতে কম ভালো তাহাজ পড়েন না ফরজ সালাত পড়েন তাহলে কম ওই সাহাবি বলছেন মা মিন সৌমিন ওলা সালাতিন আমি বেশি সাদকা করি না বেশি সালাতও পড়ি না বেশি শ্যাম পালন করি না মানে নফল সাদকা নাই তার শ্রম নাই সালাত নাই কমই কমই করে তবে একটা কাজ করি আমি আল্লাহ এবং আল্লাহ নবীকে আমি ভালোবাসি এটাই তার জন্য বাঁচার কারণ হবে কিয়ামতের মাঠে আলহামদুলিল্লাহ আপনার ভালোবাসা কেমন আমার একটা কথা বারবার মনে পড়ে সেই দিনে বলছিলাম আপনারা ভুলে গেছেন ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন আপনার এই পুরো এলাকাটাই হাদিস এলাকা ইমাম শাফি রহিমুল্লার কথাটা এত উজনের এত ভারী তিনি বলছেন এদা রয় তো রজুল আসহাবিল হাদিস আননি রই তুন লহ আলই হাইয়া আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন স্য়ন মুহাম্মদ সাল জীবিত অবস্থায় দেখি তার দিকে তাকালেই মনে হয় যে আমি আল্লাহর আসুলে সব কিছুই দেখছি আর আপনার দিকে তাকালে কি মনে হয় হাতে একটা সিগারেট দাড়িটা খুব দারুণ করে চাঁচা একবারে আয়নার মতো ঝকঝক করে ডাকনোর দিকে তাকালে দেখা যায় যে প্যান্টটা যাচ্ছে আজান হচ্ছে সালাত হচ্ছে। আপনার দোকানের সামনে দাঁড়িয়ে মাতবরি করছেন আপনার নাম আবার আলহাদিস আপনি কিসের আহলে হাদিস আপনার চেহারা হাদিস। রসুল মোহাম্মদ সাল আলি আসালামের সন্ন্যাতের মূল্যায়ন দেখেন আব্দুলের মুগাফাল তার ভাতিজাকে দেখছেন কঙ্কর মারছে হরিণকে शिकारके তখন বলছে এই এইভাবে কঙ্কর নিক্ষেপ করতে নিষেধ করেছে তুমি তো শিকার ধরতে পারবে না ওর দাঁত ভেঙে যাবে চোখ টেরা হয়ে যাবে ওর দাঁত ভেঙে যাবে চোখ টেরা হয়ে যাবে ও তো দড় দিবে এই ছোট কঙ্কর দিয়ে মারলে ওর ক্ষতি হবে ধরতে পারবে না ও কষ্ট পাবে এটা আল্লাহর নবী নিষেধ করেছেন এই কথা বলে উনি কাজ করছেন আবার ফিরে তাকায় দেখছে আবার ঢেলটা মারছে কঙ্কর দরা তখন বলছেন উখবিরুকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি তোমাকে আল্লাহর নবীর পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি আবার ঢেল মারলে লা উকাল্লিমুকা আবদা মরাপুর্যন্ত তোমার সাথে আমার কোনো কথা চলবে না ছোট্ট একটা সুন্নাতের বিরোধিতা করেছেন আর তার চাচা বলে দিলেন আল্লাহর নবীর হাদিস শুনিয়েছি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের হাদিস শুনিয়েছি তুমি এর পরেও কেন ঢিল মারলে তোমার সাথে আমার কোনো কথা নাই আসলে অধিকাংশ মানুষই বেইমান আমার কথায় রাগ করবেন না ইমানের আলোচনা করলে আপনাকে বেঈমান বানায় ছাড়বো আমি এটা প্রমাণিত হবে আপনার মধ্যে ইমান নাই এখন বলছি আপনার যেটা আছে ইমান সেই ইমানের কোনো পাওয়ার নাই কোন পাওয়ারই নাই তো এই পাওয়ারলেস ইমানদার আপনি জান্নাতে যাবেন ভাবলেন কি করে এটা মুনাফেকের ইমান যে ইমানটা পাওয়ারলেস এটা হলো মুনাফিকে ইমান আপনি কি মনে করেন যে মুনাফেকরা জান্নাতে যাবে কোথায় যাবে কাল মুনাফিকা ফিরা জাহান্ন আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ মুনাফেক এবং কাফেরকে কে একসঙ্গে জাহান নামে একত্রিত করবেন মুনাফেক ও জাহান নামে যাবে কাফের জাহান নামে যাবে যে ইমান আছে ইমানের মধ্যে নিফা কেন ইমানটা হবে পাওয়ারফুল পাওয়ার মানে কি বিদ্যুতের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি পাওয়ার আছে ইমানের ওই পাওয়ারটা আপনি বুঝেন না শুনছেন বহুদিন থেকে হাদিস হাদিস মানেন না আপনি সুদ যে হারাম এটা কি আজকেও বলা লাগবে বলার দরকার আছে আপনি ষাট বছর যাবত শুনছেন ওই হাদিসটা আপনার ইমান ধরতে পারে পারেনি ইমান যে ক্যাস করবে ক্যাস করবে এটা করতে পারেনি ইমান বুঝতে পারেননি আপনি এতদিন যাবৎ হাদিস শুনছেন গান বাজনা হারাম বেপর্দা বেহায়াপোনা হারাম এই সমস্ত টিভি ভিসিয়ার ছবি দেখা হারাম এইগুলো দেখার আগ্রহ আপনার বাড়ছে হাদিসে শুনছেন মানে আপনার মধ্যে ইমান নাই আর ধরে নিলাম আছে কিন্তু এই ইমানের কোনো জ্যোতি নাই জ্যোতি বলতে এই যে লাইটটা জ্বলছে এর ভোল্টেজ যদি কম হয় আলো দিতে পারবে না অনেক সময় মেশিং চলছে না কারণ কি ভোল্টেজ নাই ইমান হতে হবে সাহাবিদের মতো সাহাবিদের ইমানের পাওয়ার এত বেশি ছিল আল্লাহ হকবার ইমানের শেষ নাই আপনি বলেন কি রসুল সাল্লামের মুখ থেকে হাদিস বের হওয়া মাত্রই করতে একটা জিনিস সাহাবিরা আমুল বলি চাষের সালাত একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় আসছে তিরমিজির মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে শুনেছেন আলী রজাল শুনেছেন চাষের সালাত এশরাকের সালাত আউ সালাতের ফজিলত বেশি যেদিন হাদিসটা শুনেছেন সেই দিন থেকে আলী রাজিয়াল মৃত্যুর আগ পর্যন্ত এই সালাত কোনো দিন বাদ দেননি একটা কঠিন প্রশ্ন করলেন আলি রজিয়াল্লাহকে খুব কঠিন প্রশ্ন করলেন বলেন তো কি প্রশ্ন হতে পারে আপনি ছাড়েননি কোনো দিন আলী নিজেই বলতেন বলছেন আলিরাজ্লাম নিজেই বলছেন আমি শোনার পর থেকে এই হাদিসটা কোনোদিন ছাড়িনি আমুল কোনোদিন ছাড়িনি আপনাদের কাছে কি মনে হচ্ছে কোন দিনের পরীক্ষায় ফেলেছেন বলেন তো জিজ্ঞেস করছেন আলী রাজে তখন আপনি ছাড়েননি আচ্ছা যেদিন মুয়াবিয়ার সাথে আপনার যুদ্ধ হয় জঙ্গে জামাল এই যুদ্ধের দিন আপনি কি পড়েছিলেন শুনেছেন কি কত বড় পরীক্ষায় ফেলেছে আপনারা কি যুদ্ধের মাঠে ছিলেন আপনার কি মনে হয় সেদিনে সালাপ পড়েছেন আলী রাজালা বলছেন ওই দিন অবশ্যই আমি সালাত আদায় করেছিলাম ঠিক জিজ্ঞেস করছেন আল্লাহ রাসুলকে পরীক্ষায় ফেলেছেন রসুল সালাম সালাতুল ইশরাক বা জোহা সালাত কোনদিন জিজ্ঞেস করলেন আচ্ছা মক্কা বিজয়ের দিনে কি পড়েছিলেন সেই দিন এত ব্যস্ত ছিলেন কাফেরা ঘিরে রেখেছে কি হয় না হয় এই অবস্থায় তিনি কি সালাত পড়েছিলেন সেই মা বলছেন দিন তিনি আট বারো রাকাত পড়েছেন আপনি কি বুঝলেন এর দ্বারা কি বুঝলেন বলেন তো দেখি হাদিস শুনেছেন তারপরে আমুল শুরু হয়ে গেছে তাও বুঝাতে পারলাম না বলা মাত্রই আপনার ইমান ধরে নিবে আমুলটা এর নাম হলো ইমান বলা মাত্রই

ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ নেকির কাজ করতে পারলে না তোমার কাছে যেটা উত্তম সেইটা সাদাকা দিতে হবে সেইটা দান করতে হবে তখন তোমরা প্রমাণিত হবে এই আয়াত যখন নাজিল হলো ইমান দেখেন এই আয়াত শোনা মাত্র কানে গেছে দৌড় দিয়ে চলে এসেছেন মসজিদে হা। সেই বুখারে মুসলিমের হাদিস দৌড় দিয়ে এসে আবু তালাহা বলছেন আল রাসুল এই যে যে সামনে যে বাগানটা এই যে নববীর সামনে যে বিশাল খেজুরের বাগান এই বাগানটা আমার সবচেয়ে প্রিয় সম্পদ আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম এটা হলো ইমানের পাওয়ার সাথে সাথে তাহলে শুরু বলছে থামো থামো অর্ধেক দাও তো বলছেন না আল্লাহ রাসাল আমি সবই দিয়ে দিলাম তো তিন ভাগে দুই ভাগ দাও না আমি সবই দিয়ে দিলাম আল্লাসুল পরে বললেন তুমি ঠিক আছে তোমার আত্মীয়দের মধ্যে যারা গরিব তাদের মাঝে তুমি বন্টন করে দাও আপনারা পারবেন না এসোসাল্লাহসাললাম ষোলোশো আটাত্তর নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিশাল্লাম আপনাকে বিরক্ত বোধ করছেন আমি যদি এই ইমানের পাওয়ারটাই যদি না বুঝাতে পারি তাহলে কি বক্তব্য দিব আমি আলোচনা করে লাভটা কি হবে ওই বুঝটা যদি আপনার মধ্যে না আসে পাওয়ারটা যদি না আসে আর একটা হলো স্বাদ জীবন ইমানের স্বাদ পেয়েছেন কোনো দিনই পাননি আপনি আর সাদ কাকে বলে সেটাও জানেন না কথাটা মনে ভুল বললাম না ইমানের কাকে বলে এটাও মনে হয় জানেন না কি ইমানের কি অতুল ইমান ইমানের স্বাদ কি গুরুত্বপূর্ণ একটা অংশ স্বাদটাও বুঝি না দুর্ভাগ্য খুবই দুঃখিত আমরা বুঝাতে সক্ষম হয়নি বুঝাতে অক্ষম হয়েছি বুঝাতে অক্ষম হয়েছি আবু বকার র কানে গেল একটা কথা আল্লাহর নবী মোহাম্মদ বলেছেন এই যুদ্ধে সবচেয়ে বেশি খরচ হবে অতএব তোমরা উদার হস্তে দান করো কানে করছলো সবারই উমর রাজিয়াল তিনি বললেন আজকে আমি আবু বকরকে পিছনে ফেলবই আমি তার সাথে কোনোদিন পারিনি আলোচনা জিজ্ঞেস করলেন কি নিয়ে এসেছো যা সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে চলে জিজ্ঞেস করলেন আবু আকার কৈতা তুমি কি রেখে আসেছো আবু বকর জবাব দিলেন যা ছিল সবই নিয়ে এসেছি আবকাইতুল্লাহ বাড়িতে রেখে এসেছি আল্লাহকে এবং আল্লাহ ঝুঁকিপূর্ণ কিন্তু আবু বকরের সাথে আজকেও পারলেন না কে অমর পারলেন না তাহলে উমরের ইমান বেশি না আবু বকরের ইমান বেশি উমরের ইমানের উমরের ইমানের তো শেষ নাই এর পরেও কি আপনি মনে করেন যে বেশি দূরদর্শী ছিলেন ইমান উমর বেশি ইমান ছিল উমরের উমরের আলোচনা করতে গেলে উমর রাজিয়াল আলোচনা করতে গেলে এমন এমন বিষয় উঠে আসবে মনে হবে আবু বকর কিছুই না কিন্তু আবু বকর এক একদিনের ঘটনা একটি ঘটনা বললে সারা জীবনের ঘটনা সবগুলো ডুবে যাবে আবু বকর এমন জিনিস এমনিতেই কি রাসু সাল্লা পরে আবু বকর দায়িত্ব নিতে পারলেন অত সহজ বন্ধুরা আমার বলতে চাচ্ছিলাম ইমানের ধার থাকতে হবে ইমানের শক্তি থাকতে হবে ইমানের পাওয়ার থাকতে হবে তবেই বলবো রসুল সালি এমন এমন বিষয় বলেছেন যদি আপনারা ধরে না রাখতে পারেন তাহলে প্রমাণিত হবে আপনাদের মধ্যে নেই আল্লাহ বলছেন ও আগে শেষ করে নিই কিয়ামতের মৌলিক একটা আলামত অনেকগুলো আলামত ছোটখাটো আছে তার মধ্যে মৌলিক কয়েকটা আল্লাহামত আপনাদের বলে দি শেষ পর্যায়ে যেটাকে বলা হয় আলামতে কুবরা শেষ পর্যন্ত যেটা প্রকাশ পাবে এক নম্বর আর ধোঁয়া বের হতে থাকবে আর এই ধোঁয়াটা আকাশে দেখা যাবে একটা না পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত বের হতে থাকবে একটা মনে রাখবেন দুই দাঁত জাল তো কঠিন জিনিস আপনাকে দাঁত জালটা বোঝাই কি করে একটু পরে বুঝাই দাঁত জালের ফেতনা এখনো আছে এই জন্য পৃথিবীর প্রত্যেক নবী দাঁত জাল সম্পর্কে সচেতন ছিলেন দুই হাজার এক নম্বর হাদিস সই মুসলিমের মধ্যে এসেছে হাদিসটি দাঁত জাল দুই তিন নম্বর হলো আর আর জমিন থেকে একটা অদ্ভুত প্রকারের পশু বের হবে যে পশুকে আপনারা কেউ দেখেননি এখনো এমন অদ্ভুত পশুর আগমন ঘটবে যখন আগমন ঘটবে তখন বুঝবেন যে কিয়ামত খুব কাছে চলে আসছে বড়ো বড়ো আলামত যেগুলো চার নম্বরটা হলো পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে আল্লাহর কাছে সূর্য অনুমতি চাইবে প্রতিদিন সূর্য গিয়ে আরসের নিচে আল্লাহকে সেজদা করে প্রতিদিন প্রতিদিন সূর্য আরোসের নিচে গিয়ে আল্লাহকে সেজদা করেন অনুমতি চান তখন আল্লাহ অনুমতি দেন ঠিক আছে তুমি যাও আবার পূর্ব দিক থেকে সে ওঠে কিন্তু সর্বশেষ দিন সেই দিন আল্লাহর কাছে অনুমতি চাইবেন কিন্তু সূর্যকে অনুমতি দিবেন না ইয়ার যে তখন অনুমতি না দিলে ওখান থেকে আবার উঠা শুরু করবে তাহলে কোন দিক থেকে হলো পশ্চিম দিক থেকে আবার উঠবে এটা একটা আর একটা হলো ইসা আলাইহাত সাল্লামের আগমন ঈসা আলাহ সালাম যখন পৃথিবীতে আসবে তখন বুঝবেন ঈসা এখন কিয়ামত খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি চলে আসবে ছয় নম্বর ইয়াজুজ মাজুজ চলে আসবে ইয়াজুজ মাজুজ সম্পর্কে আপনাদের আরেকটু বলতে হবে দেখ যার দালের আসবে একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে আমি বলবো একটু পরেই পশ্চিম অঞ্চলে হবে অর্থাৎ পশ্চিম দিকে কোনো জায়গাতে এমন ভূমিকম্প হবে হয়ে একটা প্রদেশ পুরোটাই নষ্ট হয়ে যাবে পূর্ব অঞ্চলে ভূমিদশ হবে এবং পুরো এলাকাটাই ধ্বংস হয়ে যাবে আর একটা হলো জাজিরাতুল আরাম অর্থাৎ আরো উপদেশে ভূমিদশ হবে আর কয়টা হলে তাহলে নয়টা হলো ভূমিদশ দশ নম্বরটা হলো বড় আলামত ইয়ামান থেকে আগুন বের হবে এই আগুনই সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে একত্রিত করবে তাহলে বুঝা পরে আগুনটা বের হবে এই আগুন তাড়িয়ে কাফের মুশ্রেক বেদিন মুনাফেক তাদেরকে তাড়িয়ে কিয়ামতের মাঠে একত্রিত করবে তাদের আগেই মুমিন ব্যক্তিরা নেক দ্বারা কে উঠের উপরে কেউ ঘোড়ার উপরে উঠে কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে মমিন বলে তো দাবি করতে পারি না আসলে কিভাবে বলি যে আমাকে দৌড়াতে হবে না আপনি আরো পাবেন পাঁচ হাজার দুইশো একত্রিশ নম্বর হাদিস অনেকগুলি আছে এগুলো হলো বড় আলামত একবারে প্রাক্কালে ঘটবে তো দাজ্জাল আর দাদ মাজুজ এটা একবারে পৃথিবীতে যখন খারাপ পর্যায়ে যাবে আর একটা হলো ঈসা সালাম আর একটা হলো ইমাম মাহাদি এই কয়েকটা বিষয়ে আলোচনা করলে খুব ভালো হয় কিন্তু এইগুলো বিষয়ে আমি বেশি আলোচনা করব না সংক্ষেপে বলবো দাজ্জাল আসার আগেই আসবেন ইমাম মাহাদি মনে রাখবেন ইমাম মাহাদি আসার পরে দাজ্জাল আবির্ভাব ঘটবে আসার পরে ইসা আলাই সালাতামের আবির্ভাব ঘটবে ঈসা সালাম আসবেন তাহলে আগে কি আসবে ইমাম মাহাদি তারপরে দাজ্জাল তারপরে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের পরে আসবে ইয়াজুজ মাজুজ এটা কোরআনে সূরা কাহাফের মধ্যে আলোচনা আসছে বিস্তারিত আমি বলতে চাচ্ছি না মানে অন্য আলোচনাগুলো আমি গুটিয়ে নিতে পারবো না তো দাজ্জালের ফিতনা দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে বিভিন্ন আলেম বিভিন্ন কথা বলেছেন অর্থাৎ আরবের পূর্ব দিক থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের ফেতনার প্রভাবটা কিয়ামত পর্যন্ত প্রত্যেক নবীর আসুল যত এসেছেন সবাই ফেতনা থেকে পানা চেয়েছেন আপনারাও দাজ্জালের ফেতনা থেকে বাহিরে না এই জন্য আমরা দোয়া পড়ি ও আউদ্ বিকামিন মাসিদ্দার জাল বলি না দাজ্জালের ফেতনা থেকে ফেতনার প্রভাবটা সারা পৃথিবীভাবে থাকবে কিন্তু বাইজেদ খান পন্নি নামে এক লোক কোরআন হাদিস সম্পর্কে কিছু জানে না এই ব্যাকুব বলছে যে বর্তমান আমেরিকা ব্রিটেনের সংস্কৃতি হলো দাজ্জাল অথচ রসুল সাল্সাল বলছে দাঁত জাল একটা মানুষ হবে বিশাল আকৃতির মানুষ হবে তার ডান চোখ কানা থাকবে সবচেয়ে বড় কথা হলো যদি এটাই হয় ঈসা সালাম মাঝখানে একটু গতিটা অন্যরকম হয়ে গেল আগে বলি ইমাম মাহাদি সম্পর্কে ইমাম মাহাদি কোন দিন আসবেন দিন দিনক্ষণ তারিখ নির্ধারণ করা ঠিক নয় কারণ কিয়ামত কখন ঘটবে আলামত বলা যেতে পারে কিন্তু কোন দিন ঘটবে এটা বলা যাবে না ইমাম মাহাদি কালকেও আসতে পারে আজকে সংবাদ শুনতে পারেন তো আমি যদি খালি বলে দিই যে অমুক সালে আসতে পারে তাহলে সালটা কি হয়ে গেল নির্ধারিত হয়ে গেল এখন ইন্টারনেটে একটা আলোচনা হিসাব খুব ঘুরছে বিভিন্ন ব্যক্তি বলছে আমি তাদেরকে বলি যে আপনি হাদিসটা একটু বিশ্লেষণ করেন দুনিয়ার বয়স হবে সাত হাজার বছর এটা হাদিসটাই যে জাল। তাহলে আমি হিসাব করার দরকার আছে জাল দ্বিতীয় কথা ইমাম আলবানি রিমা হুল্লা এই হাদিসটা নিয়ে আসার পরে এই মিথ্যা হাদিসটা জাল হাদিসটা নিয়ে আসার পরে আচ্ছা তার দিয়েছেন এই হিসাবটা প্রথম করেছেন কে জানেন আশ্চর্য একটা ব্যাপার আপনাদেরকে বলছে যে ইমাম মাহাদি কখন আসবেন এই নিয়ে আজ থেকে এক হাজার বছর লেখালেখি চলছে প্রত্যেক লেখকই বলতে চেয়েছেন খুব চলে আসবে আল্লাহ বলছেন কিয়ামত কখন হবে হাতের দুইটা আঙ্গুল তুলে দেবে বলে দেখো মাঝখানে ফাঁক আছে এতটুকু দেরি আছে আর ইতিমধ্যে সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে কথা বুঝেননি এক বাচ্চাকে দেখে বলছে এই বাচ্চা যখন বুড়া হবে তখন কিয়ামত হবে এটা তারা কি বোঝা গেল ও কি বুড়া হয়নি ও কি মরেনি দ্বারা কি বুঝা গেল মানে এই বাচ্চার বংশ বুড়া হয়ে যাবে এই দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে তবে প্রত্যেক বিজ্ঞানী বলেছেন খুব তাড়াতাড়ি কিয়ামত হবে হাজিব ব্যাপার ওই বিদ্যান মারা যাওয়া হয়ে গেল এক হাজার বছরে এখনো কেমন হয়নি আজকে আমি বলছি যে ইমাম মাহাদি খুব তাড়াতাড়ি বের হবে দেশের প্রেক্ষাপট পৃথিবীর প্রেক্ষাপট মুসলিমদের অবস্থা মুসরেকদের অবস্থা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বের হবে এই যে এতটুকু বলা যাবে আমি বললাম আমি মারা যাওয়ার পরে কত শত বছর পরে আসবে তার ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছি এখন যেটা এই হিসাবটা দিয়ে গেছেন ইমাম জন্ম হলো এক হাজার দিকে আজ থেকে বছর হয়েই গেছে তিনি হিসাব দিয়ে গেছেন আর মধ্যে কেমন হবে যদিও হাদিসটা জাল আমি বলছি অতএব আমাদের এ ব্যাপারে আকিদা রাখতে হবে যে ইমাম মাহাদির আগমন ঘটবে এটা একটা আকিদার বিষয় বুঝতে পারছেন যদিও বা একজন বড় মানুষ পরিচিত ইমাম মাহাদির আগমনকে তিন চারজন মানুষ অস্বীকার করেছেন তার মধ্যে আবুল আলা মৌদুদি রহিমা তিনি একজন মানুষ তিনি অস্বীকার করেছেন ইমাম মাহাদি আসবে না নাউজুবিল্লাহ এর আবার প্রতিবাদ করেছেন আব্দুল মোহসিন আল আব্বাদ মদিনা ইসলাম বিশ্বের ভিসি তিনি এখনো বেঁচে আছেন মসজিদে নবমীতে হাদিসের দাস দেন তিনি তার বইয়ের মধ্যে এটা আমিও জানতাম না ইমাম মাহাদিকে যে ইমাম আবুল আল্লাহ অস্বীকার করেছে এই তথ্য আমি জানতাম না তার বইটা পড়তে গিয়ে তথ্যটা জানলাম যে তিনজন মানুষ ইমাম মাহাদিকে অস্বীকার করেছে তার মধ্যে একজন হলো আবুল আল্লাহ মৌদুদি আশ্চর্য হয়ে গেছে আমি এত হাদিস থাকতে উনি যুক্তি দিয়ে বিশ্লেষণ করে বলেছেন না মাহাদি নামে কেউ আসবে না আরে ইমাম মাহাদি নামে যারা আসার কথা ছিল তারা চলে এসেছে সাহাবিদের মধ্যে কেউ হবে এটা ভুল আপনাদের আকিদায় থাকবে তো আসবে তো ইমাম মাহাদি ইনশাল্লাহ আসবে তো ইনশাল্লাহ দুই ইমাম মাহাদি আসবেন তাকে নেতৃত্ব দেওয়া হবে নেতৃত্বে চালাবেন নিতে চাইবেন না পালিয়ে যেতে চাইবেন কিন্তু মানুষ ধরে তাকে নেতৃত্ব দিবেন তো এরপরে যেদিন ঈসা ইসা আলা আগমন ঘটবে ইতিমধ্যে দাঁত জাল থাকবে চল্লিশ দিন কয় দিন চল্লিশ দিন প্রথম দিনটা হবে এক বছরের সমান সালাদ পড়বেন কি করে এক বছরে পাঁচশো সালাদ পড়লে হয়ে যাবে হ্যাঁ সাহাবিরা প্রশ্ন ঘড়ি যে আবিষ্কার হবে পি এম আর এম এটা যে হবে এটা তার বাস্তব দলিল তো সাহাবা কেরম বললেন তাহলে আমরা কি পাঁচ অক্ত সালাত পড়লেই হবে যেহেতু এক বছরের সময় একটা দিন বলছে না তোমরা টাইম হিসাব করে সালাত পড়ে নিও তাহলে মাগরে পড়তে হবে সূর্য ডুবার আগেই বুঝেননি এসা পড়তে হবে সূর্য ডুবার আগেই সূর্য থাকা অবস্থাতে ফজরও পড়া লাগবে টাইম হিসাব করে কি করতে হবে পড়ে নিতে হবে সূর্য যেভাবে চলছে চলুক কিন্তু সালাতের গতি ঠিক থাকবে আশ্চর্য দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তার সমান বাকি দিনগুলো এই বর্তমান দিনের মতো হবে দাঁত জাল কত খারাপ দেখছেন দাঁত জালের ফেতনার প্রভাবে সূর্য পর্যন্ত আটকে যাবে এটা বলা হয়েছে কেন সূর্য টানা এক বছর ডুববে না এটা হলো দাঁত জালের ফেতনার প্রভাব এবার বুঝতে পারছেন দাঁত জালের ফেতনা কত খারাপ বুঝতে পারছেন কি তবে একটা ঘটনা বর্তমান যদি দাঁতজাল আসে তাহলে তাদের তার অনুসারীর অভাব হবে না সবাই দাজ্জালপন্থী হয়ে যাবে আস্তাক আল্লাহ তুমি আমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করো আমি